بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

তো কাজেই এই দিন ইসলামের বিধি বিধান নিজে জানাটা এবং অন্যকে জানায় দেওয়াটা এটা হলো ফরজ আইন যে যতটুকু জানে ততটুকু অবশ্যই অন্যকে জানাতে হবে দেওয়া দিতে হবে এটা সুরা আসান আসর আহমেদ আল্লাহ রাবুল বলেছেন আমন আতহবুল হাক্কিও আতাওয়া সাহব সব মানে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র যারা চারটা কাজ করবে তারা ছাড়া তারা যারা ইমান আনলো সৎকর্ম করল এবং সত্যের দাওয়াত অন্যকে দিলে অথবা হবে করলো এবং ধৈর্য ধারণ করলো তো কাজেই যে জিনিসগুলো কোরআন হাদিসে প্রমাণিত বিধিবিধান সেটা নামাজের মাসলা হোক লেনদেনের ক্ষেত্রে হোক যেগুলো স্পষ্ট স্পষ্টভাবে হাদিস প্রমাণ রয়েছে সেগুলো আমরা যখন কোনো শেখ থেকে জানবো সেইভাবে আমরা অন্যকে অবশ্যই জানাবো সেটা ফতোয়া হবে না ফতোয়া হচ্ছে ব্যক্তিগত এমন কোনো মাসাইল যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে বলা হয় কোরআন হাদিসের আলোকে যেটা দিক নির্দেশনা দেওয়া হয় যেটা একদম স্পষ্ট না অস্পষ্ট সেটাকে পরিষ্কার করে কোরআন হারেছে আলোকে একজনকে বলে দেওয়া যে এইভাবে এইভাবে এটা হইতে পারে তো সেই ক্ষেত্রে ফতোয়া দেওয়াটা ওলামাদের কাজ সেখানে যারা বিচক্ষণ আলেম কোরআনের পরিপূর্ণ জ্ঞান হাদিসের জ্ঞান রয়েছে এবং না মানসুখ এবং দলিল প্রমাণ যাদের কাছে রয়েছে সেইটার আলোকে তারা ফতোয়া দেবে সেটা সবাই দিতে পারবে না অর্থাৎ বিবাহ সাথীর ক্ষেত্রে এখন একজন একজনকে স্বামী একজনকে তালাক দিয়ে দিলো। তালাক দিয়ে দিল এখন তালাক কিভাবে দিলো এটা সে এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হবে কিনা না তিন বৈঠকে তিনটা দিতে হবে যেগুলো নিয়ে মত রয়েছে এবং সেখানে সহি হাদিস দলিল সহ জানা দরকার বলা দরকার সেখানে ফতুয়া যারা নাকি বিশেষজ্ঞ আছে তারা দিবে কিন্তু যে সমস্ত নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার যেগুলো নাকি সহি হাদিস দ্বারা প্রমাণিত সেগুলা সঠিকভাবে সেইভাবে পৌঁছে দেওয়াটা সেটা ফতুয়া না সেটা হচ্ছে তবলিক দাওয়াতিকাস আর এই দাওয়াতি কাজটা করাটা সবার উপর ফরজা আইন এটা যদি কেউ সঠিকটা জানা সত্ত্বেও যদি ভুল দেখে মানুষকে না বলে তাহলে সে আহ আল্লাহর আলামিন তাকে শাস্তি দিবেন এবং তার দোয়াও কবুল হবে না কিন্তু এই জন্য সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এটা প্রত্যেকের সাধ্য অনুযায়ী যে যতটুকু জানে ফর আইন যে যতটুকু জানে ততটুকু এইজন্য রাসু ভাই বলছেন যে একটা মাসলা জানলেও সঠিক সেটা অন্যকে জানা যায় কিন্তু যাকে জানানো হবে সে মানুক আর না মানুক হেদায়েতের মালিক আল্লাহ রাবুল আলামিন হেদায়েত দুই প্রকারের একটা হচ্ছে হেদায়েতের সাথ আর একটা হচ্ছে হেদায়েতের তৌফিক একটা হচ্ছে যে দাওয়াতি হেদায়েত দান করা আর একটা হচ্ছে যে আল্লাহর হেদায়েত আল্লাহ তালা যাকে হেদায়েত দান করে সত্যিকার ভাবে সে আল্লাহ তাদের যাকে হেজাজ দান করে তাকে কেউ পদবষ্ট করতে পারে আর পদ্যষ্ট তাকে করে আল্লাহ কাকে হেদায়েত দান করতে না কাজেই সত্যিকার ভাবে হিদায়ত দান করা এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমাদের যাতে পথ নির্দেশনা দেওয়া জানায় দেওয়া যে কোরআনে এটা আছে হাদিসে আছে নামাজ এইভাবে পড়তে হবে এটা সহি হাদিসে সঠিক তথ্য এটা এটার এই প্রমাণ এইভাবে জানানোটা প্রত্যেকেরই কর্তব্য আল্লাহর আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে সঠিক তথ্য সঠিকভাবে জেনে বুঝে আমল করে সেই তথ্য অনুযায়ী মানুষকে দেওয়ার দেওয়ার দান করুক এর বিনিময় আল্লাহ রব্বুল আমাদের সমস্ত গুণাগুনা মাফ করুক এবং আল্লাহ রব্বুল আমাদের সবাইকে বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউ সে যাওয়ার দান করুক ওসলালেদমাই